নজরুল জয়ন্তীতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ দিনে আমাদের বিশেষ নিবেদন শুধুই নজরুল গীতে। উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গীতশিল্পী ডক্টর সুজাতা রয় মান্না, এবং সঙ্গে উপস্থিত রয়েছেন আর একজন আমাদের সহযোগী শিল্পী, আমাদের বিশেষ বন্ধু তালবাদ্যে দেবজ্যোতি গোস্বামী। আমি দুজনকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে, এবং আজ নজরুল জয়ন্তী, সেই কারণে কাজী নজরুল ইসলাম মানে কিন্তু আমাদের একটা আলাদা ভালো লাগা, আর একটা প্রিয় কবি, তাই তো? প্রিয় গীতিকার, প্রিয় সুরকার সবই বলা যায়, খুব কাছের। হ্যাঁ, শুধু বিদ্রোহী কবি বলে খুব ছোট করে বলা হয়, তার জীবন যদি আমরা তার জীবনকালটা পুরোটা দেখি এবং তার ইতিহাস যদি একটু পাতাটা উল্টাই, তাহলে অনেক কিছু বৈচিত্র্য খুঁজে পাই, এবং মনে হয় কি অভাব দারিদ্রের মধ্যে থেকেছেন, অথচ কি সৃষ্টি করে গেছেন, সেটাই মনে হয় কাজী নজরুল ইসলাম। তোমাকে একটাই প্রথমে প্রশ্ন, যে কেমন লাগছে বলো আজকে স্টুডিওতে এসে বিশেষ দিনে? আসলে বিশেষ দিনের তো একটা ব্যাপার থাকে, আর সেটা যদি জন্মদিন হয় তাহলে এমনি একটু মানে অধিক উৎসাহ সেটা তো হয়। আর এমন একজনের, একটু আগে তুমি বললেই, এমন একজন আমার প্রাণের কবি, প্রাণের সঙ্গীত স্রষ্টা, মানে যার গান শুনে ছোট থেকে বড় হওয়া, কাজেই তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তারই জন্মদিনের দিন। এবং তোমরা এবং তুমি আছো সাথে, দেবজ্যোতিদা আছেন আর আছেন আমাদের এই স্টুডিওতে, এই চ্যানেল, কাজেই সবাইকে নিয়ে যে একটা বেশ আনন্দ করে এটা একটা উদযাপন করা, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। নিশ্চয়ই আমেজটাই আলাদা, একদম আলাদা। আমরা শুরু করি একটা গান দিয়ে। বেশ, তুমি ভোরের শিশি, ভোরের শিশির রাতের নয়ন পাতে, তুমি কান্না পাওয়াও কানুনকে গো, কান্না পাওয়াও কানুনকে গো, ফুল ঝরা প্রভাতে, তুমি ভোরে মরা নদীর চ
ভাতে তুমি ভোরের শিশি। বাহ, দেখো সুজাতা দি, যদি কাজী নজরুল ইসলামের কথা আমরা ভাবি আর কি খুব ভালো করে, নাম ছিল তার দুঃখ মিয়া। এতটাই দুঃখ, কষ্ট, অভাব, অনটনের মধ্যে দিয়ে জীবনটা কেটেছে, তাই তো? আর একটা ধূসর অধ্যায় হচ্ছে যখন পুত্র বুলবুলের মৃত্যু, তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল, এবং তারপরে একাধিক রচনা বুলবুলকে নিয়ে, সেটাও আমরা দেখেছি। পাশাপাশি তার প্রেম, আজকে যদি প্রেমের গান বলতে হয় তাহলে কিন্তু কাজী নজরুল ইসলামের প্রচুর প্রেমের গান আছে, একদম তাই না? মানে এখানে প্রেমিক সত্তাকে তিনি এতদ সত্ত্বেও নিজের মধ্যে মরে যেতে দেন, ঠিক তাই? এত কষ্ট, হ্যাঁ, ধূসর অধ্যায়টা গেছে, এত কষ্ট, মানে ঝঞ্ঝায় মানুষ ছারখার হয়ে যায়, কিন্তু উনি যতবার ছারখার হয়েছেন আবার উঠে দাঁড়িয়ে সেই প্রেম। আচ্ছা, এখানে কি আমরা ওই দুই কবির একটা মিল পাই? কারণ উনি বলেছেন যে যত বেদনা তত চেতনা, একদম সেইটা। তিনি আরো বেদনা চেয়েছেন, আরো বেদনা, আরো বেদনা, বেদনা এক্স্যাক্টলি, এবং এইখানেও ঠিক তাই। যত বেদনা উনি পাচ্ছেন, যত কষ্ট পাচ্ছেন, তত যেন সৃষ্টি সেই সেই। এবারে একটু প্রেমের গান হোক না? বেশ বেশ, চল। আমার নয়নে নয়ন রাখি, আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন অমিয় আছে এ আঁখিতে, উষ্ণ আঁখি জল আছে এ আঁখিতে, উষ্ণ আঁখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয়, আমার নয়নে নয়ন রাখি। সুরে সুরে কণ্ঠলীনা
না কথা, প্রেমের কথা, নয়নে নয়ন রাখি, এই কথা এখন কি শোনা যায় কোনো গানে? হ্যাঁ, চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না তো। ঠিক তাই। আর তোমার এই গানটা মনে হয় তোমার অ্যালবামে আছে, তাই তো? তুমি যে অ্যালবামটা নজরুলগীতির উপর আমরা পেয়েছি তাতে এটা রয়েছে। এর পরে না একটু ভিন্ন স্বাদের গানে যাব, একটু ভক্তিগীতিতে। হ্যাঁ, ভক্তিগীতিতে যাব এবং সেই প্রসঙ্গেও বেশ কিছু কথায় আসবো। কিন্তু সুজাতা দি, সময় তো হয়ে গেছে, নিতেই হচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবে না, বিরতির পরেই আবার ফিরছি আরও গান আরও কথা নিয়ে। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আমাদের নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ডক্টর সুজাতা রয়মান্না এবং সঙ্গে রয়েছেন তালবাদ্যে আমাদের আর এক বিশেষ বন্ধু দেবজ্যোতি গোস্বামী। আমরা ছিলাম গানে এবং যে গানে নজরুলগীতির প্রেমের গান শুনলাম আমরা, এর পরে আর একটা প্রসঙ্গে চলে আসি সুজাতা দি, যেটা মনে একটা প্রশ্নচিহ্ন বিশাল বড় করে এনে দেয়। কাজী নজরুল ইসলাম, কিন্তু তিনি শ্যামা মাকে অত সুন্দরভাবে দেখছেন কি করে? জবা ফুলকেও কত সুন্দরভাবে উনি বলছেন যে বল রে জবা বল, কোন সাধনায় পেলি তুই মায়ের চরণতল। হ্যাঁ, কালী আর কৃষ্ণ, তুমি ওদিকে দেখো হেমাধব তোমার। হ্যাঁ, কাজী কোথায় না, মানে আসলে ভক্তিটা তো কোনো কিছু হরি কেমন বল, এই কথাটাই যে হরি কথাটা এত সুন্দরভাবে প্রয়োগ, এটা কি সম্ভব? মানে নিজে তখন উনি রাধা ভাবে, হ্যাঁ সে হরি কেমন বল, নাম শুনে তার এত প্রেম জাগে চোখে আনে এত জল। হ্যাঁ, তখন তিনি রাধা ভাবে অধিষ্ঠিত, তিনি সেভাবে ভাবছেন নিজেকে। কাজে ওই ভাবনাটা না হলে সবই তো ভাবনার উপরে, বলো না সৃষ্টি। সবসময় একটা কথা মনে হয়, যদি উনি আরো বেশি দিন যদি আমাদের মধ্যে থাকতেন তাহলে কিন্তু সাহিত্যের দিক থেকে আরো সাহিত্য আরো সমৃদ্ধ হতো অনেক অনেক, তাই না? নিশ্চয়ই। এবার একটা শ্যামসঙ্গীত। বেশ, চলো। ধীর হয়ে তুই বসে দেখি মা, 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 খানিক আমার আখির আগে, খানিক আমার আখির দেখবো নিত্য লীলাময়ী, থির হলে তুই কেমন লাগে, থির হয়ে তুই বস দেখি মা, থির হয়ে তুই বস দেখি মা, শান্ত হলে ডাকাত মে কেমন দেখায় দেখবো, যে চিন্ময় শিব শম্ভু কেন, চরণ তলে শরণ মাগে, থির হয়ে তুই বস দেখি মা, থির হয়ে তুই বস দেখি মা, দেখবো চে জননী তুই সাকারা না নিরাকার,